আসসালামু আলাইকুম। আমাদের শ্রীমঙ্গলে আসার ভিডিওটা আপনারা আগেই দেখেছেন। শ্রীমঙ্গলে গিয়ে কোথায় থাকলাম, কিভাবে থাকলাম, কয়দিন থাকলাম আর কেমন খরচ পড়ল সেটা নিয়ে আজকের ভিডিও। ঢাকা থেকে শ্রীমঙ্গলে ট্রেনের ভাড়া লেগেছিল মেবি 320 টাকা করে পার পার্সন। এরপর একটা সিএনজি নিয়ে আমরা দ্য প্যালেস রিসোর্টে এসেছি। সিএনজিতে ভাড়া পড়েছিল 450 টাকা। সিএনজি দিয়ে যখন আমরা প্যালেসের দিকে যাচ্ছিলাম তখন এই সুন্দর দৃশ্যগুলো আমরা দেখছিলাম। প্যালেস রিসোর্টটা শ্রীমঙ্গল শহর থেকে অনেকটা দূরে। রিসোর্টে যাওয়ার পথে একটু উঁচু নিচু রাস্তা আর পাশাপাশি ছিল অনেকগুলো চা বাগান। দেখতেই এত চোখে শান্তি লাগছিল কি আর বলবো। আমি বারবারই ফুয়াদকে বলছিলাম আমরা সিএনজিটা থামিয়ে কয়েকটা ছবি তুলে নেই, কিন্তু আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে ফুয়াদ একদমই রাজি হচ্ছিল না। ও বারবারই বলছিল পরবর্তীতে আমরা এসে এখানে ছবি তুলব, কিন্তু আসলে প্যালেস রিসোর্টটা এত বেশি বড় সেটা দেখে আবার বাইরে এসে এগুলো দেখার আর সময় হয় না। তাই জন্য যারা প্যালেসে যাবেন যাওয়ার সময় এখানে ছবি তুলে একবারই ভিতরে ঢুকবেন, কারণ এত সুন্দর সুন্দর দৃশ্যগুলোতে যদি ছবি না তুলেন পরে কিন্তু আমার মতো খুব মিস করবেন। আমি যেদিন আসি সেদিনও অনেক বৃষ্টি ছিল, সেজন্য আমি সেদিনও ছবি তুলতে পারিনি আর আমার এই আফসোসটা থেকেই গেল। এই দৃশ্যগুলো সাধারণত আমরা বই বা ক্যালেন্ডারের পাতায় দেখে থাকি, কিন্তু সে একই দৃশ্যগুলো যখন সামনে থেকে দেখছি তখন মন ভালো না হয়ে কি আর পারে। এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম দ্য প্যালেস রিসোর্টে। এখানে আসার পর রিসেপশনে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। সাধারণত প্যালেসে ঘোরাঘুরির জন্য বাগিটা ব্যবহার করা হয়। রিসেপশনে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, এরপর একটা বাগি কল করা হয়েছে। রিসেপশন থেকে আমরা যাচ্ছিলাম টাওয়ার বিল্ডিংয়ে। টাওয়ার বিল্ডিংয়ে মূলত চেক ইনের সব ফর্মালিটিসগুলো করা হয়। বাগিতে করে যেতে যেতে চারদিকে দেখছিলাম এত সুন্দর, কিন্তু এখানেও সেই একই ঘটনা। ফুয়াদ এক জায়গায়ও দাঁড়াতে দিচ্ছিল না, ও বারবারই বলছিল প্রথমে চেক ইন করে নিব তারপর তোমার যত ইচ্ছা ঘুরবে। কিন্তু আমরা ভিলাতে থাকার কারণে এত দূরে এসে আসলে ছবিটা তোলা হয় না। যদি টাওয়ার বিল্ডিংয়ে থাকতাম তাও হয়তো বা এদিকটাতে আসা হতো, কিন্তু ভিলা থেকে এই দিকটাতে আসতে অনেক বেশি দূরে আর এই রিসোর্টটা এত বেশি বড়, হেঁটে কখনোই কভার করতে পারবো না আমি। মেবি রিসেপশন থেকে টাওয়ার বিল্ডিং আসতেই 5 মিনিটের মতো সময় লাগে। অনেকদিন থেকে আসলে প্যালেসে যাবো যাবো ভেবে যাওয়া হচ্ছিল না, তো এবার হুট করে যাওয়া হয়েছে, কিন্তু তাও একদম ফ্রিতে। কিভাবে ফ্রিতে পেলাম সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। এটা শুনে হয়তো বেশিরভাগ মানুষই অবাক হবে যে এত বড় একটা 5-স্টার রিসোর্টে আমরা কিভাবে ফ্রিতে থাকলাম। আমাদের সিটি এমএক্স এর প্লাটিনাম ক্রেডিট কার্ডটা রয়েছে, সেখানে ইয়ারলি একটা অফার থাকে। মূলত 6টা অফার দেওয়া হয়, তার মধ্যে যে কোনো একটা চুজ করতে হয় আর আমরা প্যালেস রিসোর্টে ঘুরতে যাওয়াটাকেই চুজ করেছিলাম। আর এই ইয়ারলি অফারের সবগুলো ডিটেলস যদি জানতে চান তাহলে আমি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেব। প্যালেসের লবিতে ঢুকেই তো অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর সাজানো গোছানো। আসার পর দেখলাম মোটামুটি ভালোই ভিড় আছে, অনেক গেস্টই এসেছেন চেক ইন করার জন্য। প্রথমে আমাদেরকে কমপ্লিমেন্টারি জুসটা দিয়ে গিয়েছে। অনেক বেশি ঠান্ডা হওয়ার কারণে ফার্সিনকে দিতে চাচ্ছিলাম না, কিন্তু ফার্সিন তো জুস দেখেই খেতে চাচ্ছিল আর যেহেতু এটা ঠান্ডা ফার্সিন আরও বেশি পছন্দ করছিল, আর এটা কোনো ফ্লেভার জুস ছিল না সেই জন্য আরও ফার্সিনকে দেয়াতে আমার কোনো সমস্যা ছিল না, ফ্রেশ ফ্রুট জুস ছিল। লবিতে আসলে এত বড় জায়গা দেখে ফার্সিন অনেক খুশি, ও অনেক ছুটোছুটি করছিল। বাসায় তো আসলে এত বড় স্পেস থাকে না দৌড়াদৌড়ি করার জন্য। ফার্সিনকে নিয়ে আসলে দূরে কোথাও আমাদের এর আগে ঘুরতে যাওয়া হয়নি, এটাই ফার্সিনের জীবনের প্রথম ঘুরতে যাওয়া। লবিতে যা যা জিনিস ছিল ফার্সিন সবগুলো জিনিস ধরে ধরে দেখছিল, আর এদিকে ফুয়া চেক ইনে সব কিছু ঠিকঠাক করছিল, যত প্রসিডিউর আছে ও সব কিছু শেষ করছিল, আর এদিকে ফার্সিন তো ঘোরাঘুরি করছিল আর আমি ওকে পাহারা দিচ্ছিলাম। আমাদের ভিলা নাম্বার ছিল 719। এদের ভিলাগুলো টাওয়ার বিল্ডিং থেকে অনেক দূরে দূরে, তাই জন্য বাগেতে করেই যেতে হবে। রিসোর্টটা অনেক বেশি বড় হওয়ায় অনেক বেশি নির্জন আর আমি নির্জন জায়গায় অনেক ভয় পাই। তখন আমি ফুয়াদকে বলছিলাম আসলে আমাদের টাওয়ার বিল্ডিংয়ে থাকলেই মনে হয় ভালো হতো, এত দূরে আমরা থাকবো আমার কাছে খুব ভয় লাগছিল।
কিন্তু আসলে এখানকার সিকিউরিটি এত ভালো, ভয় লাগার কোনো অপশানই থাকে না। আমরা নেমেছিলাম টাওয়ার বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে, আর এটা হচ্ছে ব্যাক সাইডে। ভিলা পর্যন্ত যেতে যেতে আমাদের মোটামুটি পুরো রিসোর্টটাই ঘোরা হয়ে যাচ্ছে বাগিতে করে। পুরো রিসোর্টটাই এত সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ভাল লাগছিল। যে ভাইয়াগুলো আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিলেন, তারা আমাদেরকে চারপাশের সব কিছু দেখাচ্ছিলেন কোথায় কী আছে। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। আমি কখনো কোথাও ঘুরতে যাব আর আকাশ মেঘলা হবে না এমনটা কখনোই হয়নি, সেদিনও এর ব্যতিক্রম ছিল না। তাই জন্য আমার মনটা কিন্তু অনেক খারাপ ছিল যে আকাশটা এত মেঘলা, এবং কি আমি ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম পরের দিন থেকে বৃষ্টি হবে। তাই জন্য আমি খুব টেনশানে পড়ে গিয়েছিলাম আদৌ কি আমাদের ঘোরাঘুরিটা ভালো মতো হবে কি না। কিন্তু আসলে আমাদের সময় সুযোগ মিলে এমনভাবে সময়টা পড়েছে, ওই সময়টাতে হুট করে শীতের আগে বৃষ্টি নেমে পড়েছিল। আমার লাইফের প্রতিটা স্পেশাল ইভেন্টে বৃষ্টি হয় আর সব কিছু ভণ্ডুল করে দেয়। এই জন্য এখন আমি কোথাও ঘুরতে যাই বা কোনো কাজ করলে আমার খুব ভয় কাজ করে মনের ভিতরে। দেখতে দেখতে চলে আসলাম আমাদের 719 নাম্বার ভিলাতে, আর এটা ছিল হানিমুন ভিলা। এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই জন্য আমি রুম ট্যুরের ভিডিওটা আলাদা করেছি। রুমে ঢোকার পর আরেকটা সাসপেন্স কিন্তু আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতেই বলবো। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।